আচ্ছা দেখো এখানে কি আছে, সাইন এক্স আছে মাইনাস কস টু এক্স, কিন্তু নিচেই দেখো ওয়ান প্লাস সাইন এক্স আছে। তাহলে আমরা যদি এখানে কস টু এক্সটাকে এইভাবে লিখি যে কস টু এক্স ইকালস টু, যেহেতু এখানে সাইন এক্স আছে তাহলে কস টু এক্সটাকে সাইন এক্সের আকারে লেখার চেষ্টা করি, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স লেখা যাবে। তো তাহলে ইন্টিগ্রেশান সাইন এক্স মাইনাস, এখানে এটা লিখবো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স ফার্স্ট ব্র্যাকেটে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, নিচেই কী আছে ওয়ান প্লাস সাইন এক্স থাকলো এখানে ডিএক্স। তাহলে ওপরে কী হচ্ছে, এটা মাইনাসটাকে গুণ করে দিই, তাহলে সাইন এক্স হলো মাইনাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা এবারে আমরা সেই মিডিল টার্ম করতাম না, যেভাবে মিডিল টার্ম মতো করি সেইভাবে করবো। এটাকে আমি প্রথমে রাখলাম টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে পরের লাইনে এটাকে আমরা এরকম লিখতে পারছি যে টু সাইন স্কোয়ার এক্স প্লাস টু সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস ওয়ান, কেন এখানে সেই টু আর ওয়ান গুণ করতে হয়, গুণ করে এখানে মাঝে টানতে হয়, তাহলে এখানে আছে সাইন এক্স, তাহলে আমি টু সাইন এক্স মাইনাস সাইন এক্স সাইন এক্সই লিখলাম, নিচেই কী আছে যেটা আছে সেটাই থাকলো ওয়ান প্লাস সাইন এক্স, সহজই আছে। তাহলে এখান থেকে কমন যাচ্ছে কি টু সাইন এক্স কমন যাচ্ছে, ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি সাইন এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন গিয়ে পড়ে থাকছে সাইন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স, ঠিক আছে, আবার এরা দুটো কমন, তাহলে বাইরে হলো সাইন এক্স প্লাস ওয়ান, ভিতরে হচ্ছে কি টু সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি ওয়ান প্লাস সাইন এক্স লিখি, তাহলে কাটবে, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু টু সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স, এটা ক্যান্সেল হলো ডিএক্স, তাহলে আসছে কি ইন্টিগ্রেশান টু সাইন এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। এবার কী করবো, আলাদা আলাদা করে দেবো, আলাদা আলাদা করে দিলে টু সাইন এক্স ডিএক্স একটা মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এটাকে আমরা পরের পৃষ্ঠা লিখি, দেখো এখানে যে টু আছে এই টুটা কি বাইরে আসবে, তাহলে টু ইন্টিগ্রেশান সাইন এক্স ডিএক্স মাইনাস ওয়ান ডিএক্স, বা শুধু ডিএক্সও লেখা যায়, তাহলে এটা হচ্ছে মাইনাস টু কস এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এক্স প্লাস টু কস এক্স প্লাস সি, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, এটা কী বলেছে, ইন্টিগ্রেশান সাইন টু দি পাওয়ার এইট এক্স মাইনাস কস টু দি পাওয়ার এইট এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে কী করলাম যে সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার ফোর তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, যেহেতু আট হয় মাইনাস কস টু দি পাওয়ার ফোর একেও ঘিরে দিয়ে স্কোয়ার করলে আট হলো, নিচেই ওয়ান মাইনাস যেটা আছে সেটাই বসালাম ডিএক্স, এটাকে যখন সূত্র ফেললে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আগে প্লাসটা দাও, তাহলে এ প্লাস বি একবার ইন্টু এ মাইনাস বি একবার। তাহলে পরের লাইনে এটাকে আবার সূত্রে ফেলবো, তাহলে এবার কী লিখবো যে সাইন স্কোয়ার এক্স তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হলো প্লাস কস স্কোয়ার এক্স তাকেও একবার ঘিরে দিয়ে স্কোয়ার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা করছি, এটাও আবার একবার সূত্রে ফেলো, বোঝা যাচ্ছে, তো মাইনাস কস স্কোয়ার এক্স তাকে স্কোয়ার করলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, নিচে যেটা সেটাই থাক ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবারে কী করবো, দেখো এটা যখন সূত্রই পড়বে,
আমি এক চান্সে লেখার চেষ্টা করছি, এটা যখন সূত্র পড়বে কি হবে, এ প্লাস বি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমি এরম লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ বলতে সাইন স্কোয়ার এক্স আর বি বলতে কস স্কোয়ার, তাদের যোগ করলে তো ওয়ান হবে, ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হবে, ঠিক আছে। মাইনাস 2ab মানে 2 × সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, ফার্স্ট ব্র্যাকেটে থাকলো, দুই স্টেপ জাম্প করলাম, এটা আবার সূত্রে ফেলো, সূত্রে ফেললে কি আসে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই নিচে যেটা আছে সেটাই থাকলো, এবার এটা তো ওয়ান এই পার্টটা, তাহলে এরম লিখতে পাচ্ছি, আর এই দেখো এই এইটা এটা কেটে যাচ্ছে সেম জিনিস, তাহলে ওয়ান ইন্টু এটা, তাহলে ওয়ান ইন্টু এটা মানে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। এবারে দেখো সাইনটা আগে আসে, যদি সাইনটা আগে থাকে তাহলে আমাদের সূত্র ফেলতে গেলে একটা মাইনাস লাগবে, আমরা সূত্র জানি কসটা আগে দিয়ে, তাই তো ডিএক্স, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এ সূত্রটা হচ্ছে কস অফ 2x, ঠিক আছে, তাহলে মাইনাস এ কস 2x এর সূত্র কি সাইনে যাবে, সাইন 2x, আর যেহেতু এখানে 2x আছে তাই 2টা নিচেই প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটাই উত্তর। আচ্ছা দেখো এই অঙ্কটা যদি আমি এক্স মাইনাস এ তো আর নিচে এক্স প্লাস এ, তাহলে একটা কিছু যদি ধরি তাহলে আমাকে সূত্রই পড়বে, এখন দেখবো যে কি ধরলে আমাদের সুবিধা হবে, বলো তো কি ধরলে সুবিধা হবে, এক্স প্লাস এর থেকে জেড না ধরে অন্য কিছু ধরা যাবে, ধরো এক্স প্লাস এ, এক্সটাকে যদি আমি সেক স্কোয়ার ধরি না নিজের সূত্র আসবে না, কিছু না ধরেই করো, দেখো ইন্টিগ্রেশন এখানে এক্স মাইনাস এ, আমি এটাকে জোর করে লিখলাম যে এক্স প্লাস এ লিখতেই পারি, তাহলে মাইনাস কি করলাম মাইনাস 2a করে দিলাম একটা, নিচেই কি আসে এক্স প্লাসে থাকলো ডিএক্স, বলো ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন এবারে কি করব, এক্স প্লাস এ তার নিচে লিখছি এক্স প্লাস এ মাইনাস 2a তার নিচেই এক্স প্লাস এ, ঠিক আছে। এবার কি করো, এটা দেখো উপরে নিচে সেম, তাহলে এটা কেটে গেলে ওয়ান হলো, তাহলে ওয়ান ডিএক্স একটা ইন্টিগ্রেশন হলো, মাইনাস এটা হচ্ছে 2a এক্স প্লাস এ ডিএক্স, ঠিক আছে, তাহলে ওয়ান ডিএক্স মানে অ্যাকচুয়ালি কী হবে, শুধু এক্স হবে, তাহলে এক্স মাইনাস, আর এখান থেকে দেখো 2a বাইরে চলে আসলো, আর ওয়ান বাই এক্স প্লাস এ মানে লগ অফ মড, একদম লগ অফ মড অফ এক্স প্লাস এ বেস, এই ইবেসের লগ প্লাস সি, এটাই উত্তর থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ও এটা কী করে করবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, আমি যদি ধরি এটাকে যদি ধরি যে রুট এক্স ইকুয়ালস টু জেড, তাহলে এক্স ইকুয়ালস টু কি জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইকুয়ালস টু কি মানে উভয় পক্ষে ডেরিভেটিভ করো, এদিকে 2z × dz, ঠিক আছে, তাহলে এক্স এর মান জেনে গেলাম আর ডিএক্স এর মান জেনে গেলাম, তাহলে এখানে এক্স আর এখানে বসিয়ে দেবো সব কটা, তাহলে ডিএক্স মানে হচ্ছে 2z × dz ডিভাইডেড বাই, আর নিচে কি এটা কি হচ্ছে শুধু জেড, জেড মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এবার আমরা উপরে কি করছি, একটা টুটা বাইরে নিয়ে নিলাম, টু বাইরে নিয়ে জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার দেখো টু বাইরেই থাকলো, ভিতরে কি করছি, দেখো ভিতরে করছি জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কেন একটা ওয়ান জোর করে মাইনাস করলাম পাশে প্লাস করে দিলাম, তাহলে কী হলো জিরো হয়ে গেল, তাহলে শুধু জেডই লিখেছি আমি, নিচেই কি আছে জেড মাইনাস ওয়ান ইন্টু ডিজেড। এবারে দেখো তাহলে আমরা টোটাল এটাকে যদি পার্ট করে ভাগ করি তাহলে এটা কাটবে, একটু আগে সে অঙ্কটা করলাম আর কি, হ্যাঁ হ্যাঁ একই রকম ইন্টু ডিজেড, আর মাইনাস দিয়ে এই মাইনাস প্লাস দিয়ে ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডিজেড, কিন্তু বাইরে 2 আসে বলে থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 2 × এটা কাটলো তো, তাহলে
ডি জেড কে ইন্টিগ্রেশন করা মানে জেড প্লাস এটা লগ এ চলে গেল, লগ অফ মড জেড মাইনাস ওয়ান প্লাস সি। আচ্ছা এখানে যে এই টুটা এই দুজনের সঙ্গেই থাকবে তাহলে এখানেও টু হবে। এবারে দেখো জেডের মান কিন্তু আমাকে বসাতে হবে, জেডের মান হচ্ছে রুট এক্স, তাহলে লিখতে পারছি টু রুট এক্স প্লাস টু লগ অফ, তাহলে এখানে দেখো মড অফ রুট এক্স মাইনাস ওয়ান প্লাস সি, কথা বোঝা গেছে, এটাই উত্তর থাকবে।